দেখুন, আমরা এর আগেও একবার আমাদের কর্মসূচি হলো, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমাদের লাইফ জ্যাকেট দেওয়াও হয়েছিল। তো মানুষকে একটু সচেতন হতে হবে, যারা আবার নৌকা মালিক আছে তাদেরকেও সচেতন হতে হবে যে লাইফ জ্যাকেট পরে আমাদের পারাপার হওয়া উচিত, কারণ এটা বিরাট একটা গঙ্গা, সেই গঙ্গা পারাপার, কারণ অঘটন প্রত্যেক দিন হয় না, অঘটন হঠাৎ করেই ঘটে। তো আমরা যদি অন্তত পক্ষে সচেতন থাকি, আমরা অ্যাওয়ার থাকি, তাহলে অনেকটাই আমরা ঝুঁকিপূর্ণ কাজে বিপদে পড়েও সেখান থেকে আমরা জীবনকে রক্ষা করতে পারি। আমি অনুরোধ করবো যে সবাই যেন লাইফ জ্যাকেট ব্যবহার করে, এবং যারা নৌকা চালক তাদেরকে অনুরোধ করবো যে গাড়িতে যেন তারা রাখে, যদি প্রয়োজন হয় আমাদেরকে বলুক, আমরাও সেটা ব্যবস্থা করে দিব। কয়েকদিন আগে আমাদের সরকারের তরফ থেকে দেওয়া হয়েছিল, যদি আমাদের ওরা যদি অ্যারেঞ্জ না করতে পারে আমাদেরকে বলুক, কিন্তু যেন এটা ব্যবহার করে, ব্যবহার করে মানুষের যে জীবনের যে ঝুঁকি সেই ঝুঁকি থেকে না নিয়ে যেন মানুষকে তার জীবনের নিরাপদ রেখে পারাপার করে, এটাই আমরা চাইব। একটা হচ্ছে যে যাতে আমরা কত বলবো বলুন, একটা আমরা সবসময় বলছি, যেমন গাড়িতে বেশি সিট ক্যাপাসিটি অনুযায়ী গাড়িতে চাপা, নৌকাতে মাল বোঝাই করা বা পেশেন্ট মানে লোক যাওয়া তার সিট ক্যাপাসিটি অনুযায়ী তার যতটুকু ভারসাম্য সে নিতে পারবে ততটুকু, কিন্তু মানুষের ধৈর্যের খুব অভাব হয়ে গেছে বর্তমানে। আমরা এত দেখুন হেলমেট নিয়ে আমরা প্রচার করছি, তবুও আমরা দেখতে পাচ্ছি যে বাইক প্রতিনিয়ত মমতা ব্যানার্জি চেষ্টা করছে যে কীভাবে অ্যাক্সিডেন্টকে দূর করা যায়, রোকা যায় বা কমানো যায়, তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়ত বাইকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। মানুষের আমি বলতে পারি যে রুলসগুলো আছে গভর্নমেন্টের, সেই রুলসগুলো ফলো করা উচিত এবং একটু ধৈর্য রাখা উচিত, যে ধৈর্যের অভাব হয়ে গেছে বর্তমানে। মানুষ এত বিজি যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার কাছে মনে হচ্ছে কাজটা বা সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে একটু ধৈর্য সহকারে গভর্নমেন্ট রুলস ফলো করে যদি আমরা চলি, তাহলে আমাদের জীবনের ঝুঁকিটা অনেক কম হয়। ঠিক, আমি এটা সঠিক ঠিক বলতে পারলাম না, আমার ওই মেজো ছেলেটাই হয়তো যাই, যোগাযোগ ছিল প্রশাসনের সঙ্গে, ও জ্যাকেটের কথা বলেছিল আর কিছু ওই চাকার কথা। তো চাকা তো হয়তো কিছুদিন আগে আমরা পেয়েছিলাম, বিডিও অফিস থেকে নিয়েছিলাম, জ্যাকেটের ব্যাপারে আমরা বলেছিলাম, তো বলেছিল যে কয়েকদিনের মধ্যে এসে তোমাদের ব্যবস্থা করে দেবো, এই কথাটা বলেছিল। এখনো পর্যন্ত কি সেই জ্যাকেট কি দেয়? আমার ছেলেটা কিন্তু পরীক্ষা দিয়ে আসার আসলে হয়তো ওখানে যাবে, এরকম একটা কথা আমি জানি। এখন কিভাবে নিয়ে যাচ্ছেন যাত্রীদের? যাত্রীদের হয়তো নিয়ে যাচ্ছি, হয়তো খুব হালকা সালকা যাই, আর ওই যে চাকাগুলো যে আছে এই তো সাহায্য, হয়তো ভবিষ্যতে যেন আপদ বিপদ হলে যেন চাকাগুলোর সাহায্যে যেন হয়তো লোকজন সহযোগিতা পাই। নৌকা তো ধরে চার পাঁচটা চাকা আছে আর এত লোক, তাহলে জীবনে তো রিস্ক থেকে যাচ্ছে। হয়তো একটা নৌকাতে হয়তো থাকলে, হয়তো নৌকাটা ছোট না, নৌকা বড় নৌকা, যদি দুর্ঘটনা ঘটে তাহলে দুর্ঘটনা, ওইটা তো এখন হয়তো বিপদ যদি হয় তো আর এরকম তো অত জানা নেই যে কালকে হয়তো বিপদ হবে, বিপদ হতেই পারে। তাহলে প্রশাসন থেকে এখনো কিছু পাননি আপনারা? না, প্রশাসন থেকে ওই তো বললাম চাকাগুলো পেয়েছি বা বিডি অফিস থেকে নিয়ে এসেছি, আর এটা আবেদন করেছি, দিতে চেয়েছে, বলেছে যে কয়েকদিনের মধ্যে এসে। এখন তবে কেউ জ্যাকেট পড়ছে না? আপদ বিপদ হলে তো যা হয়, যেমন হয়তো রাস্তাঘাটে গেলে হয়তো গাড়ি হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরকম একটা ব্যাপার। নৌকাতে হয়তো যাতায়াত করলে হয়তো আমরা সুরক্ষা করে নিয়ে যাই, কিন্তু বলা যায় না কোন সময় তো বিপদ হতেই পারে। অবস্থা আমরা কি উঠাইতে হয়, এখানকার কোন প্রশাসন বা কোন লোক আমাদেরকে সেগুলোর সাহায্য করে না, আমরা নিজে এই ভয়ভীত হের চলি এবং চলতে হয় আমরাকে, এ বাদে আমাদের কোনো সাধন নাই। জীবনে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে? হ্যাঁ, ঝুঁকি নিয়ে। মানে কি দুর্ঘটনা, দুর্ঘটনা হলে কি হতে পারে? হতে পারে অনেক দুর্ঘটনা আছে, ঝড় বৃষ্টি তুফান আসতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে নৌকা, তাতে অনেক লোকের প্রাণ গিয়েছে এবং যেতেও পারে। এই নৌকাতে কতজন আছে তা মোটামুটি? হবে 100-150 উপরে হবে এখন। এটা রিস্ক থেকে আছো তাতে? হ্যাঁ, পঞ্চনন্দপুর ঘাট। আমার বাড়ি ক্লাস কাছে দিয়ারা।